হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন, পশ্চিমবঙ্গে যারা স্থায়ী বাসিন্দা, যাদের 18 বছরের ওপর হয়ে গেছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বা যারা বাড়িতে যারা থাকে, মহিলা যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে 500 টাকা করে দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বলা হয়েছে। তো গত বছরে দেওয়া হয়েছিল বিজেপি সরকার, অর্থাৎ মোদি সরকার কিন্তু দিয়েছিলেন যে জনধন অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের কিন্তু সেই অ্যাকাউন্টে তারা দিয়েছিলেন। তো বন্ধুরা, সেরকমই কিন্তু এবছরে, অর্থাৎ 2021 সালেও কিন্তু টাকা দিবে বলা হচ্ছে। তো কীভাবে আপনারা এই টাকা পাবেন? তো অনেকের কিন্তু জনধন অ্যাকাউন্ট খোলা আছে, অনেকের খোলা নাই, অনেকে কিন্তু টাকা পেয়েছেন, অনেকে আবার পাচ্ছেন না। তো নতুন নিয়মে, নতুন সিস্টেমে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর আপনারা কীভাবে টাকাটা পাবেন, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আসলে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরো বিষয় আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন। তো বন্ধুরা, মোবাইল অন স্ক্রিনে আপনারা একটা যেটা ফর্ম দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম আমার মোবাইল অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা লক্ষ্য করবেন ভালোভাবে, এখানে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদের যেই অ্যাকাউন্ট হয়তো আপনাদের রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাংকে, তো সেই ব্যাংকে গিয়ে আপনারা এই ফর্মটা জমা করবেন এবং এই ফর্মটা জমা করে সেখানে কিন্তু আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টটাকে আপনারা কিন্তু জনধন অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন, খুব সহজে কিন্তু পারবেন এই কাজটা। তো কীভাবে ফিল আপ করবেন দেখুন, প্রথমত আপনাকে এখানে ব্যাংক অফ, এখানে যেটা বলা হয়েছে দেখুন, নেম অফ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, যেটা বলা হয়েছে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম কিন্তু এটা। তো এটা, এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমত ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটা, এখানে একটা ঘরের মতো রয়েছে, এখানে একটা আপনার ফটো বসাতে হবে পাসপোর্ট সাইজের। তারপর এখানে আপনাদের নেম অফ দ্য ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের আপনাদের শাখা বা কোন ব্রাঞ্চ আপনাদের রয়েছে সে ব্যাংক অ্যাকাউন্টের, আপনাদের সেটা দিতে হবে। টাউন বা ভিলেজ, গ্রামের নাম দিতে হবে। তারপর সাব ডিস্ট্রিক্ট বা ব্লক নেম যা আছে দেবেন, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর ওয়ার্ড নম্বর থাকলে, তারপরে এখানে ভিলেজ কোড থাকলে দেবেন, না থাকলে এড়িয়ে চলে যাবেন। তো তারপর এখানে, তো তারপর দেখুন যে নেম অফ ভিলেজ, অর্থাৎ ভিলেজের নাম যদি থাকে তো দেবেন, না থাকে এড়িয়ে চলে যাবেন, অর্থাৎ এখানে তো ভিলেজের নাম থাকবে, এখানে অবশ্যই ভিলেজের নামটা দিয়ে দেবেন। তো তারপর এখানে অ্যাপ্লিকেন্ট যে ডিটেলসটা, আপনার ডিটেলসের ডিটেলসটা আপনারা দেবেন। এখানে প্রথমত আপনাদের নাম দিয়ে দেবেন, তারপর ফার্স্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম, ফার্স্ট নাম, মিডিল নাম না থাকলে দেবেন না, লাস্ট নাম দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, বিবাহিত কি না বিবাহিত এখানে দেবেন। তারপর এখানে জেন্ডারটা দিয়ে দেবেন, মেল ফিমেল। তারপর বলা হয়েছে নেম অফ ফাদার, এটা যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন স্পাউস, তো এটা আপনাদের দেবেন, ফাদারের নাম, অ্যাড্রেস, পিনকোড, টেলিফোন বা মোবাইল নাম্বার, আধার নাম্বার। তারপর এখানে জব কার্ড যদি থেকে থাকে তার নাম্বার, প্যান কার্ড, ডেট অফ বার্থ, এই সমস্তগুলো এখানে ফিল করবেন। ফিল করার পর এই সমস্তগুলো কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে আপনারা ফিল আপ করবেন, হাতে লিখে কিন্তু এটা ফিল আপ করতে হবে। করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে অকুপেশন, প্রফেশনাল যেটা বলা হয়েছে, তো এই এখানে আপনারা অকুপেশন আপনাদের এটা করবেন। তারপরে এটা অ্যানুয়াল ইনকাম আপনাদের কত সেটা দেবেন। দেওয়ার পর এদিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন, আসার পর এই অপশানগুলো আপনারা সব ফিল আপ করবেন। খুব সিম্পল অপশান রয়েছে, খুব কঠিন নয়, এগুলো ফিল আপ করবেন। করার পর এদিকে আপনারা চলে আসবেন, এর সাথে কিন্তু এই অ্যাকাউন্ট খুললে আপনারা কিন্তু এর সাথে রুপে কার্ডও পেয়ে যাবেন, যেটা রুপে কার্ড বলতে রুপে ডেবিট কার্ড, অর্থাৎ এটিএম কার্ড, সেই এটিএম কার্ডও কিন্তু আপনারা পাবেন এবং সেটা ইউজ করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে একটা ওভারড্রাফট হিসাবে 10,000 টাকা নিতে পারেন, এখানে পাঁচ হাজার টাকা নিতে পারেন যদি আপনাদের খুব দরকার হয়ে থাকে, সেটা আপনারা 5,000 টাকা নিতে পারেন। এক্ষেত্রে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, বলা হয়েছে 6 মাস আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং থাকতে হবে এবং এখানে আপনাকে কিন্তু লেনা দেনা করতে হবে, অর্থাৎ আপনাকে টাকা ধোয়া বা টাকা তোলা এসব করতে হবে, তাহলে আপনাকে ওভারড্রাফট হিসাবে 5,000 টাকা তারা দেবে এবং আপনাকে সেটা পরবর্তীতে দিতে হবে। তো এগুলো কিন্তু বলা হয়েছে এই জনধন যোজনার অ্যাকাউন্টের ক্ষেত্রে, এগুলো আপনারা পেয়ে যাবেন সুবিধা। সব নিচে চলে আসবেন, আসার পর এখানে প্লেস, ডেট, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সিগনেচার আপনার দেবেন। তারপর এখানে যে বলা হয়েছে একটা ঘরের মতো রয়েছে, নমিনি ডিটেলস, অর্থাৎ আপনার ব্যাংকের নমিনি কে থাকবে, যদি আপনি এখানে দিতে চান বা অবশ্যই দিতে হবে আপনাকে। তো এখানে নমিনির নাম, রিলেশন আপনার সাথে নমিনির, এজ, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপরে এখানে যে অপশানটা রয়েছে দেখতে হচ্ছে মাইনর, ডেথ। তো এই অপশানগুলো আপনারা দেবেন, দেওয়ার পর এখানে একটা সিগনেচার করে দেবেন এখানে। তো তা দেওয়ার পর এখানে ডেট, প্লেসটা দেবেন, দেওয়ার পরে কিন্তু আপনাদের মোটামুটি এখানে কাজ শেষ। এই ফর্মে আর কিন্তু কোনো রকম কাজ নেই।
তো এইভাবে কিন্তু আপনারা জনধন অ্যাকাউন্ট যে রয়েছে সেই জনধন অ্যাকাউন্ট মহিলারা খুলতে পারবেন। আর আপনাদের 18 বছর হয়ে গেলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট খুললে আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। আবারও সেই ঘোষণা কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়েছে, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনারা কিন্তু জনধন অ্যাকাউন্ট খুলবেন। যাদের খোলা আছে, খোলার দরকার নেই, তারা কিন্তু সেই অ্যাকাউন্টে আবারও টাকা পাবেন, কিছু করার দরকার নেই। আপনারা কিন্তু কোনো রকম সমস্যা ছাড়াই এই কাজটি করতে পারবেন।